তোমরা খুব সহজেই ম্যাগনেটিক পুতুল বা ডল বানাতে পারো। এটি বানাতে তোমাদের লাগবে তার, উল, উডেন স্টিক, ম্যাগনেট ইত্যাদি ইত্যাদি। প্রথমে দেখো, উডেন স্টিকটি নিয়ে এটির একটি প্রান্তে স্ক্রু ফিট করো, অপর প্রান্তে একটা স্লিট বানিয়ে একটা বেশ তারকে বাঁকিয়ে হাতের মতো বানিয়ে এটিকে আটকে দাও। মনে হবে যেন দুটো হাত লাগিয়ে রেখেছো। এরপর একটা বেশ কাগজে একটা মাথা বেশ মুখ তৈরি করে এটাকে আটকে দাও। সো এটা তোমাদের একটা ছেলে ডল রেডি। একইভাবে একটা মেয়ে পুতুলও বানাতে পারো। দেখো, একটা মেয়ে পুতুলও তৈরি হয়ে গেছে। এখন পুতুল দুটিকে তোমরা খুব সুন্দরভাবে ডেকোরেট করতে পারো, উল, কালারফুল উল দিয়ে র্যাপ করতে পারো, ওদের ড্রেসও তৈরি করতে পারো। দেখো, ডল দুটির নিচের দিকে স্ক্রু থাকার ফলে, ম্যাগনেটিক স্ক্রু থাকার ফলে দুটি ম্যাগনেটে এটি আটকে যায়। এখন এদেরকে একটা কার্ড শিটের উপরে রেখে নিচে আরেকটি ম্যাগনেট দিয়ে এটিকে ঘোরাতে থাকো। ও দেখো কি খুব সুন্দরভাবে, অ্যামেজিংলি এরা একে অপরের সাথে একটা নাচছে বা ডান্স করছে, রক ডান্স, ব্যালি ডান্স ইত্যাদি। তো এখন দুজনকে একসাথে রেখে দেখো একটা ঘূর্ণায়মান ডান্সও তোমরা করতে পারো। ইট ইস ভেরি ফান টু মেক। এনজয় অ্যান্ড হ্যাভ ফান।